আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা হক হামিদি, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আজকে আমি বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয় নিয়ে কিছু আলোচনা করব। আজকে আমি অধ্যায় দুই নিয়ে আলোচনা করব। অধ্যায় দুইয়ের শুরুতেই আছে হার্ডওয়্যার। হার্ড বলতে আমরা কী বুঝছি? শক্ত, তাই না? হার্ডওয়্যার হচ্ছে যে কম্পিউটারের যে যন্ত্রপাতিগুলো হাতে ধরা যায়, বাহ্যিক যে যন্ত্রপাতিগুলো, এগুলোকে বলা হয় হার্ডওয়্যার। যেমন মাউস, কিবোর্ড, সাউন্ড বক্স, এগুলো। তাহলে হার্ডওয়্যার হচ্ছে বাহ্যিক যন্ত্রপাতি যা স্পর্শ করা যায়, স্পর্শ করা যায়। যেমন মাউস, কিবোর্ড ইত্যাদি। হার্ডওয়্যার আবার দুই ধরনের, যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ইনপুটগুলো হচ্ছে যে ডিভাইসগুলো দ্বারা একটি কম্পিউটারে যে কোনো তথ্য প্রেরণ করা হয় বা প্রবেশ করানো হয়, সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর যে ডিভাইসগুলোর মাধ্যমে কম্পিউটারের তথ্যগুলো বাইরে প্রেরণ করে, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস, অর্থাৎ যার মাধ্যমে আমরা তথ্যগুলো বাইরে দেখতে পাই বা শুনতে পাই, সেগুলো হচ্ছে যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা পাই সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আমরা ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহার করতে পারি, ইনপুট ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করি মাউস, কিবোর্ড, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। যা হাতে ধরা যায় এগুলো হচ্ছে হার্ডওয়্যার। আরেকটা হচ্ছে আউটপুট ডিভাইস, যেমন যেগুলো মাধ্যমে আমরা কম্পিউটার থেকে কোনো তথ্য বের করে নিয়ে আসি বা বাইরে দেখা যায়, যেমন মনিটর। এর মাধ্যমে আমরা যে কোনো কিছু স্ক্রিনে দেখতে পাই, সাউন্ড বক্স, যার মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই, প্রিন্টার, যার মাধ্যমে আমরা কোনো কিছু কাগজে বের করে নিয়ে আসি, এগুলো হচ্ছে হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার হচ্ছে বাহ্যিক যে যন্ত্রপাতি যা হাতে স্পর্শ করা যায়, এগুলোকে বলা হয় হার্ডওয়্যার। আরেকটা আছে সফটওয়্যার। আচ্ছা, আমরা কম্পিউটারকে কোনো কাজ করাতে গেলে কী করি? এই মাউসের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে নির্দেশনা দেই। কী নির্দেশনা দেই? এখন আমরা কোনো কিছু শুনবো, শুনতে গেলে আমাদেরকে কী, যেখান থেকে আমরা গান শুনতে পারবো বা কোনো সাউন্ড শুনতে পারবো, এমন একটা জায়গায় আমরা যাই। তাহলে কম্পিউটারকে আমি কী করছি? নির্দেশনা প্রদান করছি। কম্পিউটারকে আমরা নির্দেশনা দিচ্ছি। এই নির্দেশনাকে কম্পিউটারে আনুষ্ঠানিকভাবে বলা হয় প্রোগ্রাম। আনুষ্ঠানিকভাবে কম্পিউটারে নির্দেশনাকে বলা হয় প্রোগ্রাম। এরকম অনেক নির্দেশনার সমষ্টিকেই বলা হয় সফটওয়্যার। তাহলে অনেকগুলো প্রোগ্রামের সমষ্টিকেই সফটওয়্যার বলা হয়, যা অস্পর্শনীয়, ধরা যায় না। কিন্তু আমরা নির্দেশনা দেই কিসের মাধ্যমে? মাউসের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে। নির্দেশনা দেওয়ার পর কম্পিউটার কাজ করে সেটা আমাদের কি মনিটরের মাধ্যমে, সাউন্ড বক্সের মাধ্যমে আমাদের কাছে তথ্য প্রেরণ করে বা আমরা সেখানে বাহ্যিকভাবে তথ্যটা পেয়ে থাকি। এই নির্দেশনায় যে কাজগুলো করে সেটাই হচ্ছে সফটওয়্যার। আচ্ছা, যেমন আমরা কিছু সফটওয়্যারের কথা বলি, যেমন পাওয়ার পয়েন্ট,
যা দ্বারা আমরা কোনো প্রেজেন্টেশনের কাজ করি, তারপর হচ্ছে এক্সেল, যা দ্বারা আমরা কোনো হিসাব নিকাশের ক্ষেত্রে এক্সেল ব্যবহার করি, তারপর হচ্ছে ফটোশপ, যা দ্বারা আমরা কোনো ছবি এডিটিংয়ের কাজে বা ছবি রিলেটেড কোনো কাজে আমরা ব্যবহার করে থাকি। তাহলে আমরা জানতে পারলাম যে হার্ডওয়্যার হচ্ছে বাহ্যিক যন্ত্রপাতি আর সফটওয়্যার হচ্ছে আভ্যন্তরীণ বা যাকে আমরা নির্দেশনা দেই এবং অনেকগুলো নির্দেশনার একসাথে করলে তার সমষ্টিকে বলা হয় সফটওয়্যার। সফটওয়্যার দুই ধরনের, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আরেকটি হচ্ছে অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফটওয়্যার। তাহলে সফটওয়্যার দুই ধরনের, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা কি, যেমন আমি একটু আগে বললাম পাওয়ার পয়েন্ট, যা দ্বারা আমরা কোনো প্রেজেন্টেশনের কাজ করি, এক্সেল, যা আমরা হিসাব নিকাশ করি, ওয়ার্ড, যা দ্বারা আমরা কোনো কিছু লিখি, ফটোশপ, যা দ্বারা আমরা ছবি এডিটিংয়ের কাজ করি। তাহলে নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট কিছু সফটওয়্যার আছে। তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যা দ্বারা নির্দিষ্ট কিছু কাজ করা হয়। এখন এই নির্দিষ্ট কিছু কাজগুলো যখন করার জন্য আমরা কম্পিউটারকে নির্দেশনা দিব, তখন কম্পিউটার এই নির্দিষ্ট কাজগুলোকে যে সফটওয়্যারের মাধ্যমে অপারেট করবে সেগুলো হচ্ছে অপারেটিং সফটওয়্যার। তাহলে আমরা জানি যে আমাদের কম্পিউটারে উইন্ডোজ, তারপরে হচ্ছে লিনাক্স, এই ধরনের কিছু সফটওয়্যার আগে থেকেই ইনস্টল করা, আগে থেকেই থাকে, যা দ্বারা আমরা এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। এগুলো হচ্ছে দুই ধরনের সফটওয়্যারের উদাহরণ। এখন আমরা যাব ফার্মওয়্যার কি। ফার্মওয়্যার হচ্ছে কম্পিউটার তৈরি করার সময় এর মেমোরিতে যে সকল প্রোগ্রামগুলো আগে থেকেই দেয়া থাকে তাকে বলা হয় ফার্মওয়্যার, তাই না? এখন আমরা যে টিভি দেখি, টিভির রিমোটে যখন 1, 2, 3, 4 এ ধরনের কিছু অপশন দেয়া থাকে, সাউন্ড কমানো যায়, বাড়ানো যায়, যে কোনো চ্যানেল সামনের দিকে যাওয়া যায়, পেছনের দিকে আসা যায়, কীভাবে যায়, আর এটাতে কোনো তার নেই, ওয়্যারলেস, তাই না? আমরা যখন একটা রিমোটে 2 বাটন বা 3 বাটন প্রেস করি, অথবা আমরা যখন কোথাও সাউন্ড বাড়াতে চাই, তখন রিমোটের সামনে একটা লাইট চলে এবং টিভিতে নিচে একটা লাইট চলে, যেখানে এই রিমোটে যদি আমি 5 বাটন ক্লিক করি তাহলে টিভিতে সেখানে নির্দেশনা দেবে যে এখন আমাকে 5 বাটন ক্লিক করার জন্য যে অপশন আমাকে যেতে হবে, যে নির্দেশনাটা আমাকে মানতে হবে, সেটা টিভি মেনে সেই চ্যানেলটাই চলে আসছে। ঠিক তেমনি কম্পিউটার যখন আমরা চালনা করি, তখন যে কোনো একটা বাটনে প্রেস করি, মানে যে বাটনটা দিলে কম্পিউটার অন হবে, তো তখন তারপর আস্তে আস্তে কম্পিউটার ভিতরে নির্দেশনা দেয় যে এখন কম্পিউটারটা চালাতে হবে। এর জন্য যে প্রোগ্রাম বা গুলো স্থায়ীভাবে সংরক্ষণ করা হয় তাকে ফার্মওয়্যার বলে। আচ্ছা, আমি একটু লিখে দিচ্ছি এখানে, কম্পিউটার তৈরি করার সময় এর মেমোরিতে যে সকল প্রোগ্রাম
সমূহ স্থায়ীভাবে সংরক্ষণ করা থাকে তাকে ফার্মওয়্যার বলে। আচ্ছা, কম্পিউটার ব্যবহারকারী এই তথ্যগুলো বা এগুলো এই প্রোগ্রামগুলো মুছে ফেলতে বা পরিবর্তন করতে পারে না, তাই না? আচ্ছা, এখানে যে প্রোগ্রামগুলো, যার মানে হচ্ছে কি নির্দেশনাগুলো, কম্পিউটার একটা কম্পিউটার স্টার্ট বাটনে প্রেস করলে অটোমেটিক্যালি সে ভিতরে নির্দেশনা দিতে থাকবে এবং বিভিন্ন নির্দেশনা একজন আরেক মানে ভিতরে একটা আরেকটাকে দিবে, এইভাবে একটা কম্পিউটার স্টার্ট হবে। আচ্ছা, এখন আমরা আসি মাদারবোর্ড কি। মাদার বলতে কি বোঝায়? বড় কিছুকেই বোঝায় মাদারবোর্ড। মাদারবোর্ড হচ্ছে একটি কম্পিউটারের মেরুদণ্ডের মতো বলা যায়, কারণ এই মাদারবোর্ডের সাথে কম্পিউটারের সব কিছুর কানেকশন থাকে। আচ্ছা, মাদারবোর্ড বা মেইন বোর্ড হলো কম্পিউটারের কেন্দ্রীয় প্রিন্টেড সার্কিট বোর্ড বা পিসিডি, যেখানে সমস্ত কন্টেন্ট কম্পোনেন্টগুলো বা উপাদানগুলো যেমন প্রসেসর, র্যাম, বিভিন্ন ডিস্ক ড্রাইভ, বিভিন্ন কার্ড ইত্যাদি সংযুক্ত থাকে। তার মানে হচ্ছে মাদারবোর্ডের সাথে বিভিন্ন প্রসেসর, র্যাম, বিভিন্ন ডিস্কগুলো, বিভিন্ন কার্ডসমূহ, কম্পিউটার পরিচালনা ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে সব কিছুর একটি সংযোগ থাকে, এটি সেটি হচ্ছে মাদারবোর্ড। এবার আমরা আসি প্রসেসর বা মাইক্রো প্রসেসর। প্রসেসর বা মাইক্রো প্রসেসর, আমরা সিপিইউ সম্পর্কে জানি, তাই না? সিপিইউ এর পূর্ণ রূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, আচ্ছা, বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। অনেক সময় একে প্রসেসরও বলা হয়। কোনো প্রসেসরের নির্দেশ, কোনো প্রোগ্রামের নির্দেশ ইন্টারপ্রেট বা ব্যাখ্যা করা ও ডেটাকে প্রসেস করা সিপিইউ এর কাজ। একটি সিপিইউ অনেকগুলো সমন্বিত বা ইন্টিগ্রেটেড সার্কিটের সমন্বয়ে তৈরি করা হয়, একে মাইক্রো প্রসেসরও বলা হয়। প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মেইন ফ্রেম, মিনি ফ্রেম ও সুপার কম্পিউটারের তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয়েছে প্রচুর চিপ। কোটি কোটি তারের সমন্বয়ে একটি চিপ গঠিত হয় এবং বহু কার্ডের সংমিশ্রণে সৃষ্ট সিপিইউ। আচ্ছা, 1970 সালে একক চিপের প্রসেসর আবিষ্কার হবার পর, মানে একটা চিপ আবিষ্কার হবার পর, অন্যান্য সিপিইউগুলোর জায়গা মাইক্রো প্রসেসর দখল করে নেয়। কম্পিউটার ইনপুট, আউটপুট, স্মৃতি ও অন্যান্য বর্তনী সিপিইউ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। তার মানে হচ্ছে মাদারবোর্ড সব কিছুর সাথে কানেক্ট করে, সিপিইউ এ প্রধান কাজটা হয়। মাদারবোর্ড থেকে যে কোনোভাবে কানেক্টর যেহেতু আছে, ডিরেকশনটা যায় সিপিইউতে, সিপিইউ সেটাকে প্রসেস করে নির্দেশনা অনুযায়ী কাজ করে। এটাকে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, তার মানে হচ্ছে আমরা যেটাকে দেখলাম যে সফটওয়্যার মাধ্যমে কাজ, ফটোশপে কাজ করতে হবে নাকি ওয়ার্ড এক্সেলে কাজ করতে হবে নাকি পাওয়ার পয়েন্টে কাজ করতে হবে, যেটাই হোক না কেন নির্দেশনা অনুযায়ী যে কাজটা হয় সেটা হয় সিপিইউ এ। এই সিপিইউ এর কেউ প্রসেসর বলা হয়। প্রসেসর ছিল অনেকগুলো তারের সমন্বয়ে গঠিত, কিন্তু একটা সময় একটা চিপের, সেটা ছোট একটা চিপ বা একটা মাইক্রো প্রসেসর আবিষ্কার হওয়ার পর সেটা প্রসেসর থেকে মাইক্রো প্রসেসরে প্রসেসর দখল করে নেয়। আচ্ছা, কম্পিউটার ইনপুট, আউটপুট, স্মৃতি ও অন্যান্য বর্তনী সিপিইউ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তার মানে পুরোটাই বললাম। এখন মাইক্রো প্রসেসরের গঠন।
বা সংগঠন বা সরি মাইক্রোপ্রসেসরের সংগঠন, একটা মাইক্রোপ্রসেসর কীভাবে কাজ করে তাই না? মাইক্রোপ্রসেসরে তিন ধরনের, মোটামুটি তিনটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সংগঠন, একটি হচ্ছে গাণিতিক দিক, যুক্তিমূলক, আচ্ছা গাণিতিক যুক্তিমূলক। গাণিতিক হচ্ছে কি, যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করা হয়। তাহলে আরেকটা হচ্ছে যুক্তিমূলক, যুক্তি হচ্ছে লজিক গেট। গেটে আমরা আগে যেটা জেনেছি অর গেট, অ্যান্ড গেট, নট গেটের যে কাজগুলো হয় সেগুলো, আর অংশ তো ইউনিট। তাহলে এই অংশটুকু গিয়ে কী বলা হয়, অ্যারিথমেটিক লজিক ইউনিট তাই না? আচ্ছা কম্পিউটারের, কম্পিউটার শুধু যোগ কাজ করতে পারে তাই না? কিভাবে করতে পারে, যখন 5×2 লেখা হয়, 5×10। আবার কম্পিউটার, এটা আমরা যখন কম্পিউটারকে নির্দেশনা দিই কম্পিউটার, তখন 5×5=10। এভাবে প্রসেসর ইউনিটের কাজটা কম্পিউটার ভিতর থেকে করে দেয়। তাহলে কম্পিউটার শুধু যোগ বোঝে, আর ভাগের ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে আমরা যদি বলি, গুণটা যদি এভাবে হয় যোগের মাধ্যমে হয়, বিয়োগটা কীভাবে হয়, 5×2 যোগটা থাকবে সমান সমান কত হবে, 3। তাহলে এভাবে কম্পিউটার শুধু যোগের কাজটা বুঝে, কিন্তু সে তার নিজের মতো, গুণ আমরা যদি করি সে তার নিজের মতো করে সেটাকে করে নেয়। আমরা জানি কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতির মাধ্যমে সব ধরনের কাজগুলো করে থাকে, এবং বাইনারি সংখ্যা পদ্ধতির দুটি অঙ্ক আছে, একটি হচ্ছে 0 আরেকটি হচ্ছে 1। এর মাধ্যমে কম্পিউটার সমস্ত কাজকর্মগুলো করে থাকে। আচ্ছা লজিক গেটের মাধ্যমে যুক্তিমূলক কাজগুলো করে থাকে, আচ্ছা এটা আগে বলেছি। তারপর আসছে রেজিস্টার সমূহ। রেজিস্টার হচ্ছে মাইক্রোপ্রসেসরের ফার্স্ট মেমোরি হিসেবে পরিচিত। কম্পিউটারের ফার্স্ট মেমোরি হিসেবে, মানে অনেক দ্রুততার সাথে কাজ করে, সেটাই হচ্ছে রেজিস্টার, যেখানে মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তিমূলক অংশের জন্য তথ্যগুলো সংগ্রহ থাকে। আমরা যে কাজগুলো এখানে করলাম, মাইক্রোপ্রসেসরের গাণিতিক যুক্তিমূলক কাজ, এগুলো সংগৃহীত থাকে হচ্ছে এই রেজিস্টারে। তাহলে দুটো কাজ হলো, একটা হলো গাণিতিক যুক্তিমূলক অংশের কাজ, আর একটা হলো তথ্যগুলো যে সংরক্ষণ করা থাকছে রেজিস্টারে, এই কাজটা করে কে, মাইক্রোপ্রসেসর। 3 নম্বর কাজ হচ্ছে নিয়ন্ত্রণ অংশ ও ক্লক। নিয়ন্ত্রণ অংশ ও ক্লক, এই যে গাণিতিক যুক্তিমূলক কাজসমূহ করা হলো, এগুলো তথ্যসমূহ সংরক্ষণ করা হলো, কখন গাণিতিক যুক্তিমূলক উপাত্ত তথ্যগুলো কিভাবে কখন কাজ করবে তার পুরোটাই নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ অংশ। নিয়ন্ত্রণ অংশের আরেকটি কাজ হচ্ছে এক ধরনের সুইচ, যা অন অফের মাধ্যমে মাইক্রোপ্রসেসরের ক্ষুদ্রাতে ক্ষুদ্র চিপ নিয়ন্ত্রণ করে। আচ্ছা অন অফ যেটা আমরা বলেছিলাম যুক্তিমূলক কাজ, লজিক গেটে আমরা দেখেছিলাম, ওটা নিয়ন্ত্রণ অংশ, কখন কোন কাজটা মাইক্রোপ্রসেসর করবে। একটা হচ্ছে গাণিতিক যুক্তিমূলক কাজ, গাণিতিক যুক্তিমূলক হচ্ছে কোনটা, যোগ বিয়োগ গুণ ভাগ, যেটা আমরা নির্দেশ করব, এবং এই তথ্যগুলো সংরক্ষণ করা থাকবে কোথায়, রেজিস্টারে, এবং রেজিস্টারে কখন কিভাবে কোন কাজটা
সংগৃহীত হবে বা গাণিতিক যুক্তিমূলক কাজটা কখন কিভাবে হবে তা নিয়ন্ত্রণ করে হচ্ছে নিয়ন্ত্রণ ও ক্লক অংশ। এই তিনটা হচ্ছে প্রসেসর বা মাইক্রো প্রসেসর সংগঠনের। তারপর আমরা আসি মেমোরিতে। মেমোরি বলতে আমরা সাধারণত বুঝি স্মৃতি, তাই না? যেখানে ডেটা বা প্রোগ্রাম সংরক্ষণের জন্য ব্যবহৃত মাধ্যম বা ধারককে কম্পিউটারের স্মৃতি বা মেমোরি বলা হয়। এটি কম্পিউটারের দুই ধরনের মেমোরি থাকে, একটি হচ্ছে রম, আরেকটি হচ্ছে র্যাম। রমের পূর্ণ রূপ হচ্ছে রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি, যেখানে শুধু পড়া যায়, স্মৃতিগুলোকে যেখানে শুধু পড়া যায় সেটাই হচ্ছে র্যাম আর রম সরি আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যেখানে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম আমরা জানি মানে র্যান্ডমের আরেকটা সমার্থক শব্দ ইংরেজি হচ্ছে ফ্রিকুয়েন্টলি বা সচরাচর বা বারবার যাওয়া আসা করা যায়, তাই না? বারবার বা ফ্রিকুয়েন্টলি লিখি এখানে বারবার যাতায়াত করা যায়, বারবার যাওয়া আসা করা যায়। আচ্ছা, তাহলে এই ধরনের মেমোরিতে আমরা কোনো তথ্য পড়তেও পারি আবার লিখতেও পারি। এখানে তাহলে কি করা যায়? পড়া ও লেখা যায়, আর রমে শুধুমাত্র পড়া যায়। আচ্ছা, এক্ষেত্রে রমের বেসিক একটি দিক হচ্ছে পড়া যায়। আচ্ছা, রমটা হচ্ছে গিয়ে যেমন কোনো কিছু, এটা একটু একটি অস্থায়ী র্যামে যে কোনো তথ্য পরিবর্তন পরিবর্ধন বা সংযোজন করা যায়, সংশোধন করা যায়, রমে সেটা করা যায় না, যেটা কম্পিউটারে আগে থেকেই করা থাকে। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ চলে গেলে র্যামের তথ্যগুলো মুছে যায়, কিন্তু রমের যে মেমোরিতে যে তথ্যগুলো থাকে বিদ্যুৎ চলে গেলে সেটি মুছে যায় না। এটি হচ্ছে র্যাম এবং রমের পার্থক্য। আর আমরা র্যাম এবং রম সম্পর্কে কিছু ধারণা পেলাম আজকে। তাহলে আজকে আমরা জানলাম হার্ডওয়্যার, সফটওয়্যার মাদারবোর্ড সরি এখানে আরেকটা আছে ফার্মওয়্যার সম্পর্কে জেনেছি। ফার্মওয়্যার, মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, র্যাম, রম। আচ্ছা, হার্ডওয়্যারের আমরা ইনপুট আউটপুট ডিভাইসগুলো সম্পর্কেও ধারণা দিয়েছি। ইনপুট ও আউটপুট
ডিভাইস সম্পর্কে দিয়েছি, সফটওয়্যারের দুই ধরনের সফটওয়্যার সম্পর্কে জেনেছি, ফার্মার সম্পর্কে জেনেছি, মাদারবোর্ড সম্পর্কে জেনেছি, মাইক্রোপ্রসেসরের সংগঠন জেনেছি, সংগঠন জেনেছি, র্যাম এবং রম সম্পর্কে জেনেছি, এবং র্যাম এবং রম সম্পর্কে জানলে এর পার্থক্যটা আমরা ইনশাল্লাহ পারবো। আর এই প্রশ্নগুলো মানে এই সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে এই সম্পর্কে ধারণা পাওয়ার ফলে আশা করি সম্পর্কিত প্রশ্নগুলো সম্পর্কে তোমরা ভালো একটা মানে সম্পর্কিত প্রশ্নগুলো সম্পর্কে পড়তে তোমাদের একটু সহজ হবে আশা করি। তোমরা পরবর্তী ক্লাস পাওয়া পর্যন্ত বা যতটুকু আজকে পড়েছি তোমরা একটু বাসায় দেখবে, পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।